স্ট্যান্ডার্ড টাচে আপনাদের স্বাগত জানিয়ে আজকের এই পর্ব শুরু করতে চলেছি। আজকের এই পর্বে আমি তৈরি করে দেখাবো চিতল মাছের তেল ঝোল। মার্কেট থেকে মিডিয়াম সাইজের একটি চিতল মাছ কেটে কিনে আনা হয়েছে। মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ, নুন আর সর্ষের তেল মাখিয়ে 15 মিনিট মতো রেখে দেব। এরপর একটি প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কিছুটা জিরে ফোড়ন। কিছুটা ভেজে নিয়ে একটা গোটা পেঁয়াজ টুকরো, 5-6টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। যা হয়ে গেলে এইগুলোকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব, সাথে একটা গোটা টমেটো দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এলে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। মাছের দুপাশটাই সমানভাবে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। গরম তেলের মধ্যে কিছুটা নুন দিয়ে মাছ ভাজলে কিন্তু মাছ কড়াইতে লেগে ধরবে না, তাই আপনারা একটু নুন ব্যবহার করতে পারেন তেলের মধ্যে। একইভাবে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। খুব কড়া করে মাছটা ভাজবো না, খুব কড়া ভাজলে মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। দুপাশটা সমান করে ভেজে নিয়ে নামিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, তেজপাতা আর জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নের সময় তেলে কিছুটা চিনি দিলে রান্নার কালার কিন্তু খুব সুন্দর হয়, চাইলে কিছুটা চিনি দিয়ে নিতে পারেন। এবার কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। খুব কম উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে চিতল মাছের তেল ঝোলের রেসিপিটি আপনারাও তৈরি করে নিন, আশা করছি ভীষণ ভালো লাগবে। 1 চামচ নুন দিচ্ছি, 1/2 স্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি আর স্বাদ মতো চিনি দিচ্ছি রান্নার স্বাদটা ব্যালেন্স হবার জন্য। ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এরপর দিচ্ছি 1/2 স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 স্পুন ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে গ্যাসটা রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার কিছুটা সর্ষের তেল আমি অ্যাড করছি। মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দেবেন। ঝোলটা ফুটে এলে ভেজে রাখা মাছগুলো আমি 1-1 করে দিয়ে দিচ্ছি। এরপর কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। সব শেষে 1 স্পুন ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটস মতো, গরম মশলার ঘিয়ের ফ্লেভারটা ভালো করে মিশে যাবার জন্য। তৈরি হয়ে গিয়েছে খুব সহজ পদ্ধতিতে চিতল মাছের তেল ঝোল। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।